n ওর যে 0152 0152 আর তার সঙ্গে ডেট অফ বার্থ রয়েছে 12 12 2006 12 2006 আর এটাও রয়েছে 12 তো চেক রেজাল্ট আমরা ক্লিক করলাম যথারীতি রেজাল্ট ইয়েস ইয়েস তুমি ফাইল ডিভিশন পেয়েছো 62% নম্বর পেয়েছো তুমি খুব ভালো মেহবুব হাসান মোল্লা বাংলাতে তেষট্টি ইংরেজিতে একষট্টি ম্যাথামেটিক্সে বাহাত্তর লাইফ সায়েন্সে একাত্তর ফিজিক্যাল সায়েন্সে সাতচল্লিশ হিস্ট্রিতে ছাপ্পান্ন এবং জিওগ্রাফিতে পঁয়ষট্টি ওভারঅল চারশো পঁয়ত্রিশ নম্বর তুমি পেয়েছ তো এই হলো তোমার রেজাল্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যে ক্লিপটা দেখলে স্বাভাবিকভাবে এই ক্লিপটা হচ্ছে আগের বছরের রেজাল্টের ক্লিপ অর্থাৎ রেজাল্ট ঠিক এবছরও আমরা একই রকমভাবে দেখব এবং তোমাদের রেজাল্টের যে মার্কস সেই মার্কসও শেয়ার করব রেজাল্টের দিন কারণ ইতিমধ্যে তোমরা জেনে গেছো গভর্নমেন্ট নোটিফিকেশানও বেরিয়ে গেছে যে তোমাদের রেজাল্ট মে মাসের দুই তারিখে বেরোচ্ছে এখন কথা হচ্ছে এই রেজাল্টটাকে আমরা নিজেরা কীভাবে দেখবো স্বাভাবিকভাবে রেজাল্টটা নটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা অনলাইনে মানে আউট হওয়া শুরু হবে নটা থেকে প্রেস মিটিং রয়েছে প্রেস মিটিংয়ের পর প্রেস মিটিং শেষ হলেই জাস্ট একটা ক্লিকের ব্যাপার একটা ক্লিক করলেই কিন্তু রেজাল্ট আমরা দেখতে পাই তো এই রেজাল্ট দেখার জন্য অনেকগুলো সিস্টেম রয়েছে কী কী সিস্টেম রয়েছে একটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখা যায় একটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা যায় এবং আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে সেই গতানুগতিক এবং সব থেকে পুরনো পদ্ধতি যেটা হচ্ছে এসের মাধ্যমে রেজাল্টটা তো আধুনিক যুগে আমাদের বেশিরভাগ সকলের হাতেই রয়েছে এখন অ্যান্ড্রয়েড ফোন আমরা কিন্তু স্বাভাবিকভাবে অ্যাপসের মাধ্যমে বা সরাসরি গিয়ে একদম ওয়েবসাইটের মাধ্যমে আমরা রেজাল্ট দেখতে পাবো তো ইতিপূর্বে আমি তোমাদের জানিয়েছি যে কোন কোন ওয়েবসাইটে থেকে আমাদের রেজাল্ট দেওয়া হবে তার সরাসরি ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমি আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার সঙ্গে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো এবং কিভাবে কি করতে হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো অর্থাৎ অ্যাপসে দেখতে গেলে তোমরা কিভাবে দেখবে বা ওয়েবসাইটে দেখতে গেলে কীভাবে দেখবে বা এস এম এসের মাধ্যমে দেখতে গেলে তোমরা তোমাদের কি করতে হবে ডিটেলস আলোচনা আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং আশা রাখবো যে আজকের ভিডিওটা কমপ্লিট করার পর অ্যাপসটাকে তোমরা ডাউনলোড করে রাখবে সেক্ষেত্রে যখন রেজাল্ট বের হবে সঙ্গে সঙ্গেই তোমরা জাস্ট রোল নম্বর এবং ডেট অফ বার্থ লিখলেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে ঠিক একইভাবে ওয়েবসাইটে গিয়েও তোমরা যদি রোল নম্বর এবং ডেট অফ বার্থ এবং তার সঙ্গে একটা ক্যাপচা দিতে হয় সেটা যদি ফিল করে দাও তাহলে তোমরা রেজাল্ট দেখতে পারবে আবার ঠিক একইভাবে এস এম এসের মাধ্যমেও জাস্ট রোল নম্বর লিখে তুমি যদি এস এম এস পাঠিয়ে রাখো তাহলে কিন্তু ঠিক টাইমে যথারীতি যখনই রেজাল্ট বের হবে তখনই কিন্তু তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবে তো চলো সম্পূর্ণ প্রসেসটা দেখে নিই তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তবে হ্যাঁ বলে রাখি যে কটা সাইট বলছি আমি প্রত্যেকটা সাইটে কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড বা আমাদের যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল সেই নোটিফিকেশানে কিন্তু এই ওয়েবসাইটগুলোর উল্লেখ করা আছে তবুও তোমাদের জন্য আরও একবার সম্পূর্ণ ওয়েবসাইটগুলোও আর একবার দেখিয়ে দেবো চলো দেখে নেওয়া যাক মূল রেজাল্ট প্রক্রিয়া বা কিভাবে আমরা রেজাল্ট দেখতে পাবো ওকে বন্ধুরা তাহলে প্রথমে আমরা যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে ওয়েবসাইট আমাদের গভর্নমেন্ট যে নোটিফিকেশান সেই নোটিফিকেশনে কী কী দিয়েছে তো প্রথম হচ্ছে ডব্লুবি এসি ডট ডব্লুবি ডট গভ ডট ইন ডব্লু ডট ডট শিক্ষা ইন্ডিয়া রেজাল্ট ডট কম রেজাল্টস ডট নিক ডট ইন ফার্স্ট রেজাল্ট ডট ইন এছাড়াও আরও অনেক কিছু মোবাইল অ্যাপ যেটা দিয়েছে মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তারপরে হচ্ছে মাধ্যমিক রেজাল্ট এবং আরও একটা অ্যাপ যেটা দিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট রেজাল্ট তো আমরা আজ তোমাদের সামনে একটা ওয়েবসাইটের লিঙ্ক কীভাবে তোমরা দেখবে বা কীভাবে রেজাল্টটা দেখবে তার সঙ্গে একটা অ্যাপস এই দুটো বিষয় নিয়েই আলোচনা করছি এবং আশা রাখছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখলে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো প্রথমে একদম সূক্ষ্ম একটা বিষয় জানি নি যেটা হচ্ছে এস এম এসের মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট তোমরা কীভাবে দেখবে একদম সহজ সিস্টেম নোটস করা রয়েছে দেখো ডব্লু টেন তারপরে একটা স্পেস দিতে হবে স্পেস দিয়ে রোল এবং নম্বর মনে রাখবে রোল এবং নম্বরের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে তারপরে যে নম্বরগুলো রয়েছে এর মধ্যে যে কোনো একটা নম্বরে পাঠিয়ে রাখতে হবে রেজাল্ট বেরোলেই তোমরা দেখতে পাবে এবার আমরা চলে আসবো ওয়েবসাইটে কীভাবে দেখবে তো ওয়েবসাইটে দেখার জন্য তোমাদের জাস্ট গুগল ব্রাউজারে বা ক্রোমে গিয়ে তোমরা লিখবে ডাব্লু বি রেজাল্টস ডট নিক ডট ইন এইটুকু লিখে জাস্ট তোমরা সার্চ করবে সার্চ করলেই কিন্তু তোমরা যথারীতি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে এবং ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলেই তোমরা লেখাটা দেখতে পাবে এই মুহূর্তে রয়েছে ডব্লু বি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কিন্তু স্বাভাবিকভাবে এটা কিন্তু টোয়েন্টি থ্রি থাকবে না এটা দুই একদিনের মধ্যেই কিন্তু এটা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বা বিশেষ করে পরীক্ষার দিন কিন্তু তোমরা দু হাজার চব্বিশ দেখতে পাবে তো স্বাভাবিকভাবে যখন তোমরা দু হাজার চব্বিশ দেখতে পাবে সেটার ওপরে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা একটা নতুন পেজ দেখতে পাবে যে পেজ অনেকটা দেখতে কিন্তু এরকম টাইপসের হবে কিন্তু এখানে যে তারিখটা দু হাজার তেইশ লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট এখানে কিন্তু দু হাজার তেইশ লেখাটা থাকবে না স্বাভাবিকভাবে লেটেস্ট অ্যানাউন্সমেন্টে একটা নতুন লেখা পাবে সেখানে লেখা থাকবে মাধ্যমিক এক্সামিনেশান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের এই লেখাটার উপরে তোমাদের একটা ক্লিক করতে হবে অর্থাৎ মাধ্যমিক এক্সামিনেশান রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ঘর তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের এখানে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন নম্বর লেখা রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর নয় এখানে তোমাদের রোল নম্বর দিয়ে কিন্তু সার্চ করতে হবে এখানে রোল নম্বর দেওয়া থাকবে এবং তার সঙ্গে তোমাদের যেটা ডেট অফ বার্থ দেওয়া রয়েছে সেই ডেট অফ বার্থ কিন্তু পাশের যে ক্যালেন্ডারটা রয়েছে সেই ক্যালেন্ডার দেখে পুট করতে হবে এবং পুট করার পর সাবমিট বটনে তোমাকে ক্লিক করতে হবে সাহেবে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের মার্কশিটের সম্পূর্ণ রোল নো নাম এবং প্রত্যেকটা সাবজেক্টের কত মার্কস পেয়েছো এবং কোন কোন গ্রেড রয়েছে এবং তার সঙ্গে রিমার্ক সেই বিষয়টা দেখতে পাবে এটা আমি জাস্ট একটা ওয়েবসাইট বললাম আর একটা অ্যাপস বলছি যে অ্যাপসটা সত্যিই খুব ভালো এটা অ্যাপস শুধু নয় এটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু এই ওয়েবসাইটও রয়েছে ডাব্লুডু ডট ফার্স্ট ডট দিয়ে সার্চ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে যেটা আমি তোমাদের প্রথমেই বললাম তো সাহেবভাবে এই অ্যাপস ডাউনলোড করতে গেলে তোমরা প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে যদি তোমরা শুধু লেখো মাধ্যমিক বোর্ড রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তাহলেই কিন্তু তোমরা এই অ্যাপসটাকে পরিষ্কার দেখতে পাবে একদম উপরে চকচক করবে টেন্থ টুয়েলভ বোর্ড রেজাল্ট এই অ্যাপসটার কথা কেন বলছি কারণ এটা খুব হাই স্পিড অ্যাপস রেজাল্ট দেখতে খুব সুবিধা হয় আমি এই অ্যাপসটার লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পেয়ে যাবে সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো যাই হোক হ্যাঁ তো তোমরা এটাকে ইনস্টল করে রাখবে ইনস্টল করে রাখলে যখন রেজাল্ট বেরোবে তখন খুললেই কিন্তু সর্বপ্রথম তোমাকে যে বিষয়টা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে বোর্ড অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমাকে জাস্ট ওখানে লিখতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা তোমরা যদি একটু স্ক্রোল করে নিচের দিকে দেখো তাহলে কিন্তু নিচের দিকেও পেয়ে যাবে তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমরা লিখলাম লেখার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ওখানে ক্লিক করতে হবে এবং মনে রাখবে এই যে অ্যাপসটা তোমাদের সামনে শেয়ার করছি এ কিন্তু নোটিফিকেশানে দেওয়া রয়েছে এই অ্যাপসটার নাম তোমরা দেখলেও দেখতে পারো যেহেতু আগের বছর এই অ্যাপসে রেজাল্ট দেখিয়েছি সেহেতু তোমাদের সামনে আবারও ডিক্লেয়ার করছি এই অ্যাপসটা সম্পর্কে তো যাই হোক এখানে তোমরা যখনই ক্লিক করবে তখন ক্লাস টেন তোমরা ক্লিক করলে এবং যথারীতি এরকমভাবে কিন্তু তোমরা দেখতে পাবে আর এখানে যথারীতি লেখা থাকবে চেক রেজাল্ট এখন যেহেতু এই মুহূর্তে আমাদের রেজাল্ট প্রস্তুত হয়নি সেহেতু কিন্তু সাহেবকে আমাদের তথ্যটা তুলে ধরেছে কী বলছে দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ড মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইল বি ডিক্লেয়ার্ড অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট নাইন এম অ্যাকচুয়ালি নাইন ফোর্টি ফাইভ এম তো নাইন এ এম থেকে এই এই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক যথারীতি ওপেন হয়ে যাবে তো এটাই হলো মূল বিষয় এবং আমাদের এখানে পুরস্কার লেখা রয়েছে এক্সামিনেশন কবে হয়েছিল রেজাল্ট ডিক্লারেশন কখন হবে নটা পঁয়তাল্লিশে তার নিচের দিকে দেখো রেজাল্ট ডিক্লারেশন ডেট বলে লেখা রয়েছে সেকেন্ড মে এবং তারপরে অন্যান্য আগের সালগুলোতে কখন কি রেজাল্ট বেরিয়েছিল সেটাও লেখা রয়েছে তো যাই হোক এই অ্যাপসের মাধ্যমে যারা রেজাল্ট দেখতে চাইছো তারা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ক দেখে তোমরা কিন্তু ক্লিক করে ডাউনলোড করে রেখে দিতে পারো তো অ্যাপসের মাধ্যমেও তোমরা দেখতে পাবে তো আজকের আলোচনায় আমরা একদম ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখব এম এসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবো বা অ্যাপসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখবো পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম কারো যদি কোনো সমস্যা বা কোনো জিনিস জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো তো আজকের মধ্যে এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো ধন্যবাদ